ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলোর ফোর্ট ও জলকান্দেশ্বর মন্দিরের সাথে মুসলিম শাসক টিপু সুলতানের স্মৃতি জড়িয়ে রয়েছে। টিপু সুলতানের আমলে বিজয়নগর সাম্রাজ্যের সদাশিব রায়ের অধস্তন সর্দার চিন্নাবুম্মি রেড্ডি এবং থিম্মা রেড্ডি নায়ক দ্বারা নির্মিত হয়েছিল ভেলোর ফোর্ট ও জলকান্দেশ্বর মন্দির। এটি টিপু সুলতান প্যালেস নামে স্থানীয়দের কাছে বেশি পরিচিত। বিকাল হলেই প্যালেস ঘুরতে আসেন সর্বধর্মের নানা বয়সী মানুষ। গ্রানাইট পাথর দিয়ে তৈরি বিশাল প্রাচীর সুলতানি আমলের সাক্ষী বহন করছে। প্রাচীর ঘেঁষে সে সময় তৈরি করা হয় জল পরীক্ষা। শত্রুর আক্রমণ থেকে প্রাসাদ রক্ষা করতে পরীক্ষার জলে 10,000 কুমির লালন করা হতো। অনুপ্রবেশকারী কিংবা শত্রু সেনাদের অপেক্ষায় উৎপেতে থাকত রাজার কুমিরগুলো। দূর থেকে জলকান্দেশ্বর মন্দিরের প্রবেশ ফটকের চূড়া নজরে আসে। 133 একর জুড়ে থাকা ভেলোর ফোর্ট এর নয়নাভিরাম দৃশ্য দর্শনার্থীদের আকৃষ্ট করে। বিশাল বিশাল গ্রানাইট পাথরের তৈরি প্রাচীরের উপর দিয়ে একসাথে দুইটি গাড়ি চলতে পারবে। ভেতরের মন্দির সহ বিভিন্ন স্থাপনায় রয়েছে গির্জা ও মসজিদ। মন্দির গির্জার পাশে মসজিদের স্থাপনা যেন একটি ধ্বংসাবশেষ বলা যায়। মন্দিরের ভেতরে প্রবেশ করলে 850 বছরের পূর্বে নির্মিত এ স্থাপনায় টেরাকোটা যে কোনো বাঙালির নজর কাড়বে। শত শত দর্শনার্থীদের অবিশ্বাস্য চোখ টেরাকোটা বিশাল গ্রানাইট পাথরের প্রাচীর আর ইট সুরকি দিয়ে নির্মিত স্থাপনায় আটকে যায়। ভেলোর ফোর্ট বা টিপু সুলতান প্যালেসে কথা হয় কলকাতার উত্তম বিশ্বাসের সাথে। তিনি বলেন, সারা ভারতের মধ্যে সবচেয়ে বেশি মন্দির তামিলনাড়ু জুড়ে রয়েছে। এসব মন্দিরের বাংলার মন্দিরগুলোর মতো টেরাকোটা থাকে বেশি আকৃষ্ট করে। জায়গাটা খুবই একটা সুন্দর জায়গা এবং এখানে সুন্দর সুন্দর মন্দির আছে এবং আশেপাশে যে মনোরম পরিবেশটাও মানে খুবই সুন্দর, ঠিক আছে, পরিবেশটাও খুবই সুন্দর। ইভেন এখানে যে
শিল্পী কারুকার্যের যে কাজগুলো রয়েছে, যেমন পাথর খুদাই করে মূর্তি তৈরি করা, এটা অসাধারণ। শত শত বছর আগের যে শিল্পীদের কাজগুলো, এটা মানে অসাধারণ, মানে এত নিখুঁতভাবে তৈরি করেছে মূর্তিগুলো, মানে যে শিল্পীর যে একটা কারুকার্য আছে, শিল্পী যে একজন যে শিল্পী কী করে হতে পারে, সেইটা আমরা এই মূর্তি দেখে আমরা অনুভব করতে পারলাম, বুঝতে পারলাম। সেটা আমি মানে নিজেই কনফিউশনের মধ্যে পড়ে গেছি, মানে এত সুন্দর কাজ কী করে করতে পারে একটা মানুষ, এটা মানে অসম্ভব বিষয়। এত আধুনিক যন্ত্রপাতিও ছিল না। তবে আমি তামিলনাড়ুর মধ্যে অনেক জায়গায় ঘুরেছি, তো মানে ইভেন ইন্ডিয়ার মধ্যে অনেক জায়গায় ঘুরেছি, টোটাল ভারতবর্ষের মধ্যে তামিলনাড়ুতে ছিল সব থেকে মন্দিরের সংখ্যা বেশি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছিল ভেলোর ফোর্ট নামে পরিচিত। এটা আজ থেকে অনেক অনেক কয়েকশো বছর আগের তৈরি, ঠিক আছে। তখনকার সময় এটা তৈরি হয়েছিল টিপু সুলতানের আমলে। তখনকার সময়ের সম্রাট ছিলেন টিপু সুলতান। এই সমস্ত মানে কার্যকলাপ, এত শিল্পের ভালো কাজ, এগুলো তৈরি হয়েছে তখনকারই সময়। ভেলোরের এই দুর্গটি 1566 সালে নির্মিত হয়েছিল। সে সময় শাসক ছিলেন হায়দার আলী এবং পরবর্তীতে টিপু সুলতান। তাদের অধস্তন বিজয়নগর সাম্রাজ্যের সদাশিব রায়ের দুই অধস্তন এ ফোর্ট নির্মাণ করেন। 1757 সালে ব্রিটিশদের কাছে সম্রাট টিপু সুলতান পরাজিত হলে ভেলোর ফোর্ট এ তার পরিবারের সকল সদস্যদের বন্দী করে রাখা হয়েছিল মৃত্যুর পূর্ব পর্যন্ত। সেজন্য ভেলোর ফোর্টটি স্থানীয়দের কাছে টিপু সুলতান প্যালেস হিসেবে সমধিক পরিচিত। সৈয়দা আখি হক, এবিটিভি। বিয়ানি বাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা।